এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, মোহন ভাগবতের চাপে এখনো মমতা ব্যানার্জি ভাইপো গ্রেপ্তার হননি, দাবি অধীরের। আবারও বিস্ফোরক মন্তব্য করিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ করে অধীর রঞ্জন চৌধুরী। এখান থেকেই দেখা যাচ্ছে স্পষ্ট হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এবার কংগ্রেসে থাকছেন না, তিনি এবার বিজেপিতে নাম ডাকা ধরেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তো সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আরএসএস এর নারীর সম্পর্ক আছে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী নিজের সংকীর্ণ স্বার্থ চরিত্র কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করেছে। সোমবার বহরমপুরের এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে যখন কেন্দ্রীয় এজেন্সিগুলো নোটিশ পাঠালো তখন উনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চলে গেলেন, সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষ চেয়েছেন ভাইপোর যেন কোনো ক্ষতি না হয়। যেখানে কিন্তু আজ তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করিয়ে নিজেই বাড়ি তুলে দলবদল জল্পনা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যদি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয় তাহলে কি তাকে নেওয়া উচিত কি উচিত না? আর যদি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যোগ দেয় তাহলে বড় বিপদের মুখে পড়তে পারে রাজ্যের ছোট দল তৃণমূল কংগ্রেস।